राजगंज के फुलबाड़ी में द्वारे सरकार शिविर शुरू हो गया है। आज फुलबाड़ी दो नंबर ग्राम पंचायत के अमाई दीघी निम्न बुनियादी विद्यालय परिसर में द्वारे सरकार शिविर का आयोजन किया गया। पहला चरण 15 फरवरी से 21 फरवरी तक चलेगा। शिविर में 22 काउंटरों के माध्यम से आम लोगों को विभिन्न सेवाएं दी जा रही है। प्रत्येक काउंटर में लौखीर भंडार और स्वास्थ्य साथी कार्ड के फॉर्म वितरित व रजिस्ट्रेशन की व्यवस्था की गई है। इसके अलावा शिविर में आधार कार्ड, राशन कार्ड, स्टूडेंट क्रेडिट कार्ड, SC ST OBC सर्टिफिकेट समेत तमाम सेवाएं मुहैया कराई जा रही है। शिविर में ICDS कॉर्नर और स्तनपान कक्ष भी उपलब्ध कराए गए हैं। চালু হলো এবং আরও তিনটা স্যাটেলাইট ক্যাম্পাসে আমাদের জোটে একটা প্রাইমারি স্কুলে লক্ষ্মীজ্যোত MSK আর হলো পূর্বতলা প্রাইমারি তো এই ক্যাম্প হওয়াতে আমাদের জনসাধারণের আমাদের শিল্পগুলো মহিলাদের সবারই সব দিকে সুবিধা হচ্ছে। এখানে আগের যতগুলো প্রকল্প ছিল দুয়ারে সরকারের যে সব প্রকল্প ছিল সব প্রকল্পই এখন করা হচ্ছে এখানে। এটা একটা স্পেশাল ক্যাম্প হচ্ছে আমাদের এই ক্যাম্প হওয়াতে যারা করতে পারেনি আগের দুয়ারে সরকারে তারা এই ক্যাম্পে তারা তাদের কাজগুলো পানগুলো ফিল আপ করে কাজ করছে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, যুবশ্রী, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে মৎস্যজীবী, SC ST সব কিছু ক্যাম্প এখানে হচ্ছে আমাদের স্কুলে। আমাদের তো 6 তারিখ অবধি, মাসের 6 তারিখ অবধি হওয়ার কথা, আজকে 15 তারিখ, 20 তারিখও ক্যাম্প আছে, 6 তারিখ অবধি।